চাষের জমি থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার ছোট জিয়াকুড়ে। জানা যায়, বুধবার দুপুরে ওই এলাকার একটি চাষের জমিতে প্লাস্টিকে মোড়ানো জামাকাপড় দিয়ে ঢাকা এক সদ্যজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখেন বেশ কিছু মানুষ। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই সদ্যজাত শিশুকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক ওই সদ্যজাত শিশুকে মৃত বলে ঘোষণা করে। পরে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। কে বা কারা ওই সদ্যজাত শিশুকে চাষের জমিতে ফেলে গেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী কেউই কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ভোর রাতের দিকে কেউ প্লাস্টিকে মুড়িয়ে ওই সদ্যজাত শিশুকে চাষের জমিতে ফেলে রেখে গেছে।